কবি সুবোধ সরকারের লেখা ফিরিয়ে দিন আমার ছেলেকে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত দুটো ভারতবর্ষ। সব আফিমে যেমন নেশা হয় না, সব অ্যালকোহলে যেমন হৃদয় ভরে না, সব মেয়ের জন্য তেমনি ঘর ছেড়ে বেরিয়ে পড়া যায় না। আফিম ও অ্যালকোহলের মাঝখানে, অ্যালকোহল ও কিন্নরীর মাঝখানে মরিশাসগামী মিসেস ব্যানার্জি এবং মুর্মুপাড়ার মাঝখানে যে ভারতবর্ষ পড়ে আছে সেটা কোথায়? সেটা একটা ভারতবর্ষ নয়, খুব দুঃখের সঙ্গে জানাই সেটা আসলে দুটো ভারতবর্ষ। একটাতে থাকি আমরা, একটাতে থাকে ওরা। একটাতে সুইমিং পুল, একটাতে পচা পুল। একটাতে ফাইভ স্টার কিচেন, একটাতে গু ধোয়ার কাদা জল। একটাতে থাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওষুধ মাফিয়া, ক্রিকেট স্ক্যান্ডাল নায়িকা, অস্ত্র ব্যবসায়ী, রাজনৈতিক মুদিখানা। আর একটা ভারতে থাকে হেমব্রম আর মুর্মু। ঘরে ঘরে ডায়রিয়া, ঘরে ঘরে আর্সেনিক। 70 কোটি লোক সেই ভারতবর্ষে দিনে 20 টাকা উপার্জন করে। একটা ভারতবর্ষ সুপার হাইওয়ে দিয়ে ছুটে চলেছে, একটা ভারতবর্ষ হাইওয়ের নিচে 3 ইটের উনুনে ভাত চাপিয়েছে। একটা ভারতবর্ষ বলছে আমাদের পারমাণবিক শীতকাল শেষ হয়ে এলো। আর একটা ভারতবর্ষ বলছে এক থালা ভাত, একটু নুন আর একটা কাঁচা লঙ্কা চেয়েছিলাম, তাও দিতে পারলেন না, এখনো আমরা পানীয় জল পাই না। কবি রবীন্দ্রনাথ বলেছিলেন গ্রামের মেয়েদের দেখেছি কামছায় কাদা জল তুলে ছেঁকে নিয়ে ঘরে যাচ্ছে খাবে বলে। একটা ভারতবর্ষ হয়ে উঠেছে ঝা চকচকে ইন্ডিয়া, আর একটা ইন্ডিয়া হার জিরঝিরে ভারত। আপনারা দুটো ভারতবর্ষ তৈরি করলেন কেন? আপনারা নদী বিক্রি করে দিলেন, আপনারা আকাশ বিক্রি করে দিলেন, আপনারা বসন্ত বিক্রি করে দিলেন, তার বদলে হাতে ধরিয়ে দিলেন ভিডিও। আরে দূর চাই, কতক্ষণ আর সেক্স দেখা যায়? ধরিয়ে দিলেন মোবাইল। মোবাইলে ভাত ছাড়া আর সবকিছু পাওয়া যায়, কিন্তু আমাদের দরকার ওই ভাত। দুটো ভাত দিতে পারে না যারা, তারাই তো বলবে পর্নোগ্রাফি দেখুন। ফলে আমাদের মেয়েদের সেক্স হলো না, বাচ্চা হলো। হাতে হাজা নিয়ে, কাঁখে কলসি এবং কলঙ্ক নিয়ে জলঙ্গি দিয়ে চাঁদ পার হয়ে এলাম, চাঁদ এবং কালাশনিকভ পার হয়ে এলাম। মাথায় বাবুই ঘাস নিয়ে ননিবালা স্কুলে এসে দাঁড়ালাম, যেখানে শুধু বন্দুক সেটাই নাকি রাষ্ট্র, আর পেছনে জঙ্গল, কালো কাপড়ে মুখ বাঁধা সেটাও নাকি রাষ্ট্র। আমরা কাকে বলবো আমরা কিন্নর কিন্নরী হতে চাই না, আমাদের ঘরে বসন্তকাল না এলেও চলবে, দুটো ভাত দেয়।